সে কি তুমি যে বললে অফিস থেকে ক্লাবে যাবে, ফিরতে রাত হবে? আর বলো না, সমীর ফোন করেছিল, বললো মেয়ের বিয়ে, ও নাকি সন্ধেবেলায় 7টার সময় আমাদের বাড়িতে আসবে। ওমা, সে কি সুপ্তির বিয়ে? হ্যাঁ। কবে বললো? তো কি জানো, বৈশাখ মাসের 26 তারিখ। এই এটা কি মাস গো? মার্চ। না না, বাংলার কি মাস তা তো জানি না। এই দাঁড়াও টুসি, এই টুসি একটু আসবি এদিকে। এই শোন, একটু গুগল কর তো, বৈশাখের 26 তারিখ, একটু দেখ তো ইংরেজি ডেটটা কত। আরে সুপ্তি তো তোর বন্ধু, তোকে কিছু বলেনি বিয়ের ব্যাপারে? হ্যাঁ, দুপুরে ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে ইনভিটেশন কার্ডটাও পাঠিয়েছে। সে কি আমাকে তো কিছু বলিস নি এতক্ষণ? 9th May 2024। এ তো কবিপক্ষ, দিদি আবার ড্রাইডে ফ্রাইডে ঘোষণা করেনি তো। সমীরদের জন্য একটু ওয়েট করতে পারতে তো। আরে উস্কামলারটার জন্য ওয়েট করে কি হবে, ও তো কখনো সব ছুঁয়েও দেখেনি। সমীরদা মানুষটা কিন্তু ভীষণ ভালো, ভেরি সুইট। স্কাউন্ডেলটা আবার বলে কি জানো, বলছে যে তোর বাড়ি গিয়ে কিচ্ছু খাবো না, স্রেফ এক কাপ লিকার চা। সে কি কেন? আমি তো ভাবলাম ওকে বলবো আজকে এখানে ডিনার সেরে যেতে। আমি বললাম সে যা খুশি খা, কিন্তু স্কুলের গ্রুপে 3 বছর ধরে তুই আমাদের দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবো বলে এসেছিস নিজের মেয়ের বিয়েতে, সেটা যেন ভুলে যাস না। এই তোমার না কোলেস্টেরল হাই? ওর মেয়ের বিয়েতে ওর ঘাড় ভেঙে আমি দাদা বৌদির বিরিয়ানি খাবোই। সমীরদা কিছু না খেয়েই চলে যাবে? ওনাকে এখান থেকে বেরিয়ে আরো কয়েকটা জায়গায় যাওয়ার আছে, মেয়ের বিয়েতে গলায় গামছা দিয়ে নেমন্তন্ন করতে বেরিয়েছে। আহারে বেচারা, তা তুমি তো ওকে বলতেই পারতে যে ফোনে বলাই যথেষ্ট ছিল, আমরা কিছুই মনে করতাম না। আর তাছাড়া সুপ্তি তো তুষিকে ওদের বিয়ের কার্ডটা হোয়াটসঅ্যাপ করেই দিয়েছে। তুমি মালটা এখনো ছিল না, রোজ দুবেলা গায়ত্রী মন্ত্র জপ না করে জলস্পর্শ করে না। ও হলো শিক্ষিত, সাত্ত্বিক, কর্তব্যনিষ্ঠ, বনেদি ব্রাহ্মণ সন্তান, তবে মেয়ন্ত প্রাণ। একমাত্র মেয়ের বিয়েতেও সবার বাড়ি বাড়ি গিয়েও নিমন্ত্রণের চিঠি পাঠিয়ে নিমন্ত্রণ করবে। কি গ্লস আঁতলাম মাইনি, হ্যাঁ মিডিল ক্লাস মেন্টালিটি একটা। যাই বলো, এই ধরনের অনুষ্ঠানে কিন্তু এমনটাই করা উচিত সকলে, আমরা করি না, দ্যাটস ডিফারেন্ট। যত ফালতু সেন্টিমেন্ট যত, এখন কি মানুষের হাতে অত সময় আছে নাকি সেই যুগ আছে? উই শুড চেঞ্জ আওয়ার স্যার। এই টুসিকে আবার ডাকো তো, দেখি কি কার্ড পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে। টুসি, এই টুসি, তোর মোবাইলটা একবার আনবি? হ্যাঁ বলো। তোর মোবাইল থেকে সুপ্তির বিয়ের কার্ডটা একটু বাবাকে দেখাতো, দেখতে চাইছে। ওকে। একটু জোরে জোরে পড়ো, আমিও শুনবো। শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ। সবিনয় নিবেদন, মহাশয় মহাশয়া, আগামী 26শে বৈশাখ, 1431, ইংরেজি 9 মে 2024, আমাদের একমাত্র কন্যা কল্যাণিয়া সুপ্তির সহিত লেক টাউন কলকাতা নিবাসী শ্রীযুক্ত রঞ্জন সরকার, রঞ্জন সরকার ও শ্রীযুক্তা লাবণী সরকার মহাশয়ের কনিষ্ঠা কন্যা। হোয়াট হ্যাপেন্ড, কি হলো, থেমে গেলে কেন,
কি লেখা আছে? আমাদের পরিচিত কেউ? ছেলেটাকে তুমি চেনো? লেক টাউন কলকাতা নিবাসী শ্রীযুক্ত রঞ্জন সরকার মহাশয় ও শ্রীযুক্তা লাবণী সরকার মহাশয় কনিষ্ঠা কন্যা মমিতা সমপ্রেম শুভ পরিণয় সুসম্পন্ন হইবে এই উপলক্ষে লেসবিয়ান ম্যারেজ কি ভাবছো? যাবে? বাস্টার্ড, ছে ছে ছে। তোমার ওই বনেদি ব্রাহ্মণ বন্ধুর একমাত্র কন্যার সমকামী শুভ বিবাহের নিমন্ত্রণ গ্রহণ করতে যাবে না? তোমার মনে হচ্ছে খুব যাবার ইচ্ছে? একেবারেই না। আর তাছাড়া আমার তো আর তোমার মতো ওই দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়নি। প্লিজ প্লিজ টিনা, ডোন্ট বি সিলি। ওয়াই আর ইউ শাউটিং পাপা? বিহেভ ইয়োরসেলফ। আই এম সরি। সমীরদা তো এখনি এসে পড়বে, কি বলবে ওকে? আমি কিন্তু যাব না বলে দিলাম। খুশিকে নিয়ে ওখানে যাওয়া ইম্পসিবল। এক্স্যাক্টলি। তাহলে এসব বিয়েতে মানে এই ধরনের অকেশনের ফাংশনে যাওয়াটা খুবই রিস্কি। আরে ওদের সঙ্গে আমাদের ছবি তো উঠবে, তারপরে সোশ্যাল মিডিয়া ফেসবুক যাচ্ছে, তাই স্ক্যান্ডাল হবে একটা। কিরে তুই কিছু বলছিস না যে? সুপ্তি তো তোরই বন্ধু, তুই কিছু জানতিস না আগে থেকে? স্কাউন্ড্রেল। আরে ফোনে বলেছিস ঠিক আছে, হোয়াটসঅ্যাপে তো কার্ড পাঠিয়েছিস, আবার আসার কি দরকার? এই শোন না, আমি একটু বেরিয়ে যাচ্ছি, তুমি একটু ম্যানেজ করে নাও না। মানে ও আসলে আমি কি বলবো? আরে কিছু একটা বলে দিও, বলো যে আমি কারোর অসুস্থতা খবর পেয়ে বেরিয়ে গেছি। না, আমার ঘাড়ে সবটা চাপিয়ে দিয়ে তুমি ওভাবে চলে যেতে পারো না। তাছাড়া টুসি আমি না, সরি, নো ওয়ে। আরে ও তো বেশিক্ষণ বসবে না, এটুকু সময় ম্যানেজ করে নিতে পারবে না। এই যে টুসি, কেমন আছিস মা? এই তো। সুপ্তি তোকে হোয়াটসঅ্যাপে বিয়ের কার্ড পাঠিয়েছে? হ্যাঁ, আজকে দুপুরেই তো পাঠিয়েছে। এই তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো, ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। এই এটা কার, সরা এটা। সরি আঙ্কেল, এটা আমার। কি ব্যাপার, কপেক টেনেছিস? মুখ দিয়ে কথা সরছে না? হ্যাঁ তো বল, তোর আসতে এত দেরি হলো যে? আরে আমি তো আর তোদের মতো সাহেব নই, খাঁটি ইন্ডিয়ান, তার উপর বাঙালি। এ কি টিনা, তুমি এত চুপচাপ, ঝগড়া টগড়া করেছো নাকি? না না, ও কিছু নয়। আপনি বলুন, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি। তোমরা হুইস্কি খেয়ে ভালো থাকো, আমি হুইস্কি না খেয়েও ভালো থাকি। আমি বরং আপনার জন্য একটু চা করে আনি। শান্তনু, তুই টুসির থেকে বিয়ের কার্ডটা দেখেছিস তো? হ্যাঁ দেখেছি, কার্ড তো পাঠিয়ে দিয়েছিস, আবার কষ্ট করে আসার কি দরকার ছিল? বিয়েটা তো শুধুমাত্র দুটো মানুষের যৌথ জীবনের শুরু নয়,
এটা একটা সামাজিক মেলবন্ধনেরও সুযোগ। সামাজিক? তুই এটাকে সামাজিক বলতে চাস? তুই তো আরো কয়েকটা জায়গায় যাবি বলছিলি। আরে যাবো যাবো, চাটা তো খেতে দিবি নাকি? এই টুসি, তোর তো MBBS কমপ্লিট হলো, তা এরপর? এবার আঙ্কেল MD-টা করার ইচ্ছে আছে, সেটারই প্রিপারেশন নিচ্ছি, দেখা যাক কি হয়। কি হয় মানে? হতেই হবে, ওর বাবা যে রেটে মদ চালিয়ে যাচ্ছে তাতে বাড়িতে একটা MD ডাক্তার থাকা খুব দরকার। এই নিন দেখুন তো, চায় চিনি ঠিক আছে কিনা। পারফেক্ট। সমীরদা, একটা ব্যাপারে কিন্তু আমি শান্তনুর সঙ্গে একেবারেই একমত, সুপ্তির এই সম্পর্কটা, আর যাই হোক সামাজিক সম্পর্ক তো আর বলা যায় না, তাই সামাজিক মতে এই বিয়েটা। শোনো টিনা, জঙ্গলের পশু পাখিরা স্বাধীনভাবে তাদের মতো বেঁচে থাকে, ওদের তো সেই অর্থে আমরা সামাজিক জীব বলি না, আমরা মানুষ, আমাদের বেঁচে থাকার জন্য একটা সভ্য সমাজের দরকার হয়, তাই না? তাহলে জঙ্গলে গিয়ে থাকলেই হয়, অবশ্য জঙ্গলে পশু পাখিরা এতটা অধঃপতিত হয়েছে বলে তো আমার মনে হয় না। পাপা পাপা, জঙ্গলের পশু পাখিদের মধ্যেও হোমোসেক্সুয়ালিটি আছে, যেমন মানুষের মধ্যে আছে, অ্যাকোয়াটিক অ্যানিমালস, বার্ডস, ম্যামালস, ইনসেক্টস। পাপা কৃমি, তাদের মধ্যে পর্যন্ত হোমোসেক্সুয়ালিটি আছে। পাপা, হোমোসেক্সুয়ালিটি ইজ আ ন্যাচারাল ভেরিয়েশন অফ হিউম্যান সেক্সুয়ালিটি, ইটস আ আউটকাম অফ জেনেটিক, এপিজেনেটিক, হরমোনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। টুসি, তুমিও মনে হচ্ছে শক্তির দ্বারা ইন্সপায়ার্ড? মামা, এটা ইন্সপিরেশনের বিষয় নয়, এটা সায়েন্স, মেডিকেল সায়েন্স এই কথাই বলছে। আর সোসাইটি? ছি 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 ছি। মামা, প্রতিটা জিনিসের মতো নেচার, নেচার এদের সৃষ্টি করেছে, এবং সেটা একটা নির্দিষ্ট এম নিয়ে। তা কি জানো? ভালোবাসা, লাভ। শুধুমাত্র দুজন হোমোসেক্সুয়াল তো সন্তান উৎপাদন করতে পারে না, তাই এদের ভালোবাসা এতটাই স্ট্রং মামা, যে শুধু মানুষ নয় প্রতিটা স্পিসিসের মধ্যে হোমোসেক্সুয়ালরা ভালোবাসার নেটওয়ার্ক গ্রো করার চেষ্টা করে। অ্যান্ড দিস ইজ ফর দ্য স্টেবিলাইজেশন অফ দ্য সিভিলাইজেশন। মামা, এখানে সেক্সটা একেবারে সেকেন্ডারি। তুই সুপ্তির এই ব্যাপারটা মেনে নিলি? এই ব্যাপারটা মানে? মানে তোরা যাকে বিয়ে বলছিস। শুধু বিয়ে তো বলিনি, সমপ্রেম, শুভ পরিণয়, মানে সাধারণ লোকে যাকে সমকামী বিয়ে বলে। যদিও আমি এটাকে শুধু বিয়ে বললেই খুশি হতাম, এই অতিরিক্ত সমপ্রেম শব্দটা জুড়ে দিয়েছি যাতে তোদের বুঝতে অসুবিধা না হয়, অথবা ছাপার ভুল ভেবে না বসিস। এটা আপনি হয়তো ঠিকই বলেছেন, আমরা হয়তো এটাকে ছাপার ভুলই ভেবে বসতাম। সে যাই হোক, তুই এই ব্যাপারটা মেনে নিলি। আমি মেনে নেওয়া না নেওয়ার কে? আর আমার অধিকারও বা কি? অধিকার নেই? তুই সুপ্তিকে লেখাপড়া শিখিয়ে বড় করেছিস, মানুষ মানুষ করেছিস কিনা বলতে পারি না, আফটার অল সুপ্তি তোর মেয়ে। তো ইফ ইউ ডোন্ট মাইন্ড সমীরদা, এক্ষেত্রে আপনি মেয়ের বাবা না ছেলের বাবা? অবশ্যই মেয়ের বাবা, মৌমিতার বাবাও তাই। আসলে আগে এই বিষয়গুলো নিয়ে আমি অত ভালোভাবে জানতাম না, রিসেন্টলি জেনেছি এই লেসবিয়ান কাপলদের কথা। টুসি যে কথা
তোমাদের বোঝাতে চাইছিল। এইসব বিষয় মানে, এইসব মানে কি বলছিস তুই শান্তনু? এটাকে তো আর ঠিক সামাজিক বলা যায় না। দুটো মানুষ, পরিণত মানুষ, একে অপরকে ভালোবাসে শারীরিকভাবে, মানসিকভাবে, সেটা স্বাভাবিক নয়, সামাজিকও হতে পারে না। বাস বাস, এনাফ, এনাফ ইজ এনাফ। তুই খামোকে এত উত্তেজিত হচ্ছিস কেন? আর তাছাড়া আমি তো তোর বাড়িতে এসেছি আমার মেয়ের সুপ্তির বিয়ের নিমন্ত্রণ করতে। আমি তো এসব কথা নিজে থেকে তুলিনি। তুলিসনি? তুই তুলিসনি না? বাপ হয়ে নিজের মেয়েকে শিক্ষা না দিয়ে এসব বিকৃত কামকে উৎসাহ দিয়েছিস, তারপর তার একটা সোশ্যাল লেজিটিমেসি আদায় করার জন্য দুনিয়ার লোকে নেমন্তন্ন করে বেড়াচ্ছিস, আর বলছিস প্রসঙ্গ তুলিসনি। দুটো এদিক ওদিক বই পড়ে আঁতলামো মেরে নিজেকে খুব প্রোগ্রেসিভ মনে করেছিস। একটা বাচ্চা মেয়ের সামনে এসব নোংরা নোংরা কথা আলোচনা করে, এসব নোংরা কাজে উৎসাহ দিয়ে নিজেকে খুব প্রোগ্রেসিভ মনে করিস না? বাবা প্লিজ, প্লিজ, আই এম সরি। মেয়ের সমকামী শুভ পরিণয় আয়োজন করেছিস, তা কোন সামাজিক মতে বিয়েটা হবে শুনি? কোন মন্ত্র পড়ে বিয়ে হবে, কোন শাস্ত্র মতে? যদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব। এই মন্ত্র উচ্চারণ করে বিয়ে হবে ওদের। এর মানে জানিস শান্তনু? আমি জানি, বলবো? বল, বল দেখি। তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। বাহ, চমৎকার টুসি, চমৎকার। এই দেখো, জিনিসগুলো দিতেই ভুলে গেছি। আমি সেকেলে মানুষ, ফোন করে নিমন্ত্রণ করায় ঠিক নিমন্ত্রণ পাকা হয় না। তুই জানতিস যে আমরা যাব না, সেসব ভেবেই তুই এসব এনেছিস। চলি আঙ্কেল, এক সেকেন্ড, তুমি এই কৌটোটা নিয়ে যাও, এই নাও, ধরো। আমি সুপ্তি আর মমিতার বিয়েতে আসছি। হৃদয়ং মা তদস্তু